Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Shubhodorshok mandoli. Ajke amra ekti guruttopurno bishoy niye alochona korbo inshallah. Khub bhore ghum theke utha sompod o gyaner purboshorto. Bola jay safolota sabikathi. Kenona bhor rate ba diner shurute sobcheye beshi kollan thake. Shudhu ibadat bondegi noy borong duniyar kajer jonno eti sobcheye upojukto o borkotmoy shomoy. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরবেলায় কাজের জন্য বরকতের দোয়া করেছেন। হযরত সখর আল গামিদী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এই দোয়াটি করেছেন। তিনি আল্লাহকে বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুকে বরকতময় করুন, আবার শেষ রাতে দ্রুত ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, কেননা শেষ রাতে দোয়া করার বিশেষ তাগিদ রয়েছে। এটি আল্লাহর কাছে তওবা করার এবং কোনো কিছু চেয়ে নেওয়ার সর্বোত্তম সময়। আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতবাসীদের সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। সূরা জারিয়াত আয়াত 18। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতেই পাঠাতেন। বর্ণনাকারী বলেন, সখর রাদিয়াল্লাহু তাআলা তার ব্যবসায়িক কার্যক্রম ভোরবেলায় শুরু করতেন। এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন। সূত্র আবু দাউদ, হাদিস নাম্বার 2606। তাছাড়া এই সময় বান্দার রিজিক বণ্টন হয়। কোনো বান্দা যখন ঘুমিয়ে থাকে তখন সে ব্যক্তি সফলতা ও রিজিকের বরকত থেকে বঞ্চিত হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সকালবেলায় রিজিকের অন্বেষণ করো, কেননা সকালবেলায় বরকতময় ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময়। সূত্র মাজমাউ জাওয়ায়েদ, হাদিস নাম্বার 6220। হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে এসে আমাকে ভোরবেলায় ঘুমন্ত অবস্থায় দেখলেন। তখন তিনি আমাকে ডাকলেন এবং বললেন, মামুনি, ওঠো, তোমার রবের পক্ষ থেকে রিজিক গ্রহণ করো, তুমি অলসদের দলভুক্ত হয়ো না, কেননা আল্লাহ তাআলা সুবহ সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত মানুষের মধ্যেই রিজিক বণ্টন করে থাকেন। আত-তারগিব আত-তারহিব, হাদিস নাম্বার 2616। খুব ভোরে ঘুম থেকে ওঠা মানুষগুলো সবার থেকে আলাদা ও কর্মদক্ষ হয়ে থাকে। গবেষণায় দেখা যায়, যারা খুব ভোরে ঘুম থেকে ওঠে কিংবা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে উঠে যায়, অন্যান্য মানুষের তুলনায় তাদের আইকিউ অনেক শার্প হয়ে থাকে, অর্থাৎ তাদের ব্রেন পর্যাপ্ত সময় পায় বিশ্রামের জন্য। এজন্যই তাদের বুদ্ধি, মেধা ও প্রজ্ঞা অনেক বেশি হয়ে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ ওই বান্দার উপর রহম করুন যে রাত্রিকালে উঠে নামাজ আদায় করে এবং তার স্ত্রীকেও জাগায় এবং সেও নামাজ আদায় করে। যদি সে স্ত্রী নিদ্রা চাপে উঠতে না চায় তবে সে ভালোবেসে তার মুখে পানি ছিটিয়ে দেয়। আল্লাহ ওই নারীর উপরও রহম করুন যে রাত্রিতে উঠে নামাজ আদায় করে এবং তার স্বামীকেও ঘুম থেকে জাগায় এবং সেও নামাজ আদায় করে। যদি সে ঘুম থেকে উঠতে না চায় তবে সে ভালোবেসে তার মুখে পানি ছিটিয়ে জাগিয়ে তোলে। সূত্র আবু দাউদ, হাদিস নাম্বার 1450। তবে এক্ষেত্রে খেয়াল রাখা ভালো, যদি আপনার স্ত্রী কিংবা স্বামী বদমেজাজি হয়ে থাকে তাহলে মুখে পানি ছিটানো থেকে বিরত থাকাই উত্তম হবে। তো প্রিয় দর্শক, আজকে আমরা একটি ছোট্ট দোয়া বলবো, যেটি সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি সম্ভব হয় তাহলে তাড়াতাড়ি উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন এবং অতঃপর ফজর নামাজের পর 100 বার এবং মাগরিব নামাজের পর 100 বার পড়ে নেবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান বাড়িয়ে দেবেন, মর্যাদা ও রিজিক এত বাড়িয়ে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না, এবং আপনার হায়াতে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দেবেন এবং আপনার জীবনে অনেক সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সে দোয়াটি হলো সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি, অর্থাৎ আল্লাহ পবিত্র, আল্লাহ মহান, শ্রেষ্ঠতর, সব প্রশংসাই আল্লাহর জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে 100 বার সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি এবং সন্ধ্যায় উপনীত হয়েও অনুরূপ বলবে, সৃষ্টিকুলের কেউ তার সমপরিমাণ মর্যাদা ও সওয়াব এবং রিজিক অর্জন করতে পারবে না। সূত্র আবু দাউদ, হাদিস নাম্বার 5091। তবে ঘুম থেকে উঠে যে দোয়াটি পড়তে অবশ্যই ভুলবেন না, যেটি হাদিসে বর্ণিত হয়েছে। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম থেকে উঠতেন তখন তিনি এই দোয়াটি পড়তেন। তো সে দোয়াটি হলো,
আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি নিদ্রারূপ মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তার নিকটই সকলের পুনরুত্থান। পবিত্র কোরআনে আরো বর্ণিত হয়েছে, মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী এবং রাত্রিকে করেছি আবরণ স্বরূপ, দিনকে করেছি জীবিকা অর্জনের সময়। সূরা আন-নাবা আয়াত 9-11। মূলত ঘুমের মাধ্যমে প্রশান্তি লাভের পর মানুষকে আল্লাহর শুকরিয়া আদায় করা সকলের কর্তব্য। তো এখন আমরা জানব যে ঘুম থেকে উঠে মুমিনের করণীয় হলো। এক নম্বর, ঘুম থেকে উঠে সর্বপ্রথম করণীয় হলো দুহাত দিয়ে চেহারা থেকে ঘুমের প্রভাব দূর করে নেওয়া। সূত্র বুখারি হাদিস নাম্বার 183। দ্বিতীয়ত, ঘুম থেকে ওঠার পর ঘুম থেকে ওঠার দোয়াটি পড়ে নেওয়া। তিন নম্বর, আল্লাহর কাছে জিকির করা, দোয়া করা। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়াটি পাঠ করবে এবং আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, তখন আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করে থাকেন। আর যদি কেউ শেষ রাতে ওঠে, উযু করে এবং দুরাকাত সালাত আদায় করে, তাহলেও তার নামাজ কবুল করা হয় এবং তারপর সে ব্যক্তি যা কামনা করবে আল্লাহ তাআলা তার জন্য তা মঙ্গল হলে আল্লাহ তাকে তা দিয়ে দেন। সূত্র বুখারী হাদিস নাম্বার 1154। তো সে দোয়াটি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহ ও সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা এই দোয়াটি পড়তে কষ্ট হলে শুধুমাত্র এটি বলবে, আল্লাহুম্মা ফিরিলি, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, কিংবা যে কোনো দোয়াই করবে, তখন তার এই দোয়া কবুল করা হয়। চতুর্থ নাম্বার, আকাশের দিকে তাকিয়ে সূরা আল ইমরানের শেষ 10টি আয়াত পাঠ করবে। সূত্র মুসলিম হাদিস নাম্বার 673। পাঁচ নাম্বার, মিসওয়াক করবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে ওঠার পর মিসওয়াক করতেন। বুখারী হাদিস নাম্বার 245। তবে মিসওয়াক করতে না পারলে অবশ্যই ব্রাশ করে নিতে হবে। ছয় নাম্বার, উজু করে নেবে এবং গোসল ফরজ হলে গোসল করে নেবে। সাত নাম্বার, সম্ভব হলে শেষ রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে নেবে। তাহাজ্জুদের সালাত আদায় করলে মনের কুপ্রবৃত্তি দমন হয় এবং শয়তানের উপাসনা থেকে রক্ষা পাওয়া যায়, কারণ আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই দলনে রাত্রিকালী উত্থান প্রবলতর এবং বাকি স্মরণে সঠিক। সূরা মুজাম্মিল আয়াত 6। অর্থাৎ শেষ রাতে উঠে যখন তাহাজ্জুদ পড়া হয় সে সময় মানুষের উচ্চারণ একেবারে সঠিক থাকে। আট নম্বর, সম্ভব হলে জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করবে। জামাতে নামাজ আদায়ের সব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামাতের সঙ্গে নামাজ আদায়কারী ব্যক্তি একাকী নামাজ পড়া অপেক্ষা 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সূত্র বুখারী হাদিস নাম্বার 645, মুসলিম হাদিস নাম্বার 650। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথম এসে থাকেন, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।